হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমরা ফিরে এসেছি আপনার কাছে এবারে করোনার সলিউশন নিয়ে। হ্যাঁ, ঠিক শুনলেন, করোনার সলিউশন। কী করে এই মহামারীর সলিউশন আছে নাকি? হ্যাঁ, আমাদের দৃষ্টিকোণ অনলাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর করোনার থেকে মুক্তি পান। বিশ্বাস হলো না? তাহলে কিছুদিন ধরেই দেখছি লোকেরা গোমূত্র পান করছে, ভগবানরা নাকি তাদের বাড়ির ঈশান কোণে কাঠকয়লা রেখে গেছে, সেটা মাথায় লাগিয়ে ভুললে নাকি তাদের করোনা হবে না। এইসব কল নাকি ভোরবেলা দেখা নেই আমাদের লোকালিটিতে? এখন আমরা দেখেছি কলগুলো সকালবেলাও এসেছে, বাড়ির ঈশান কোণ খোর ওখানে ভগবান কাঠ কয়লা রেখে গেছে করোনা থেকে বাঁচার জন্য। বা করোনা ভগবানকে ভোগ চাপিয়ে ওনার আহুতি দিলে করোনা হবে না, এই জিনিসগুলো ভাবা, বা হাতে জবা ফুল নিয়ে করলে করোনা হবে না, এই জিনিসগুলো ভাবা কি ঠিক? যদি এগুলো আপনাদের কাছে ঠিক, তাহলে দৃষ্টিকোণকে সাবস্ক্রাইব করুন না মশাই, ওটাও ঠিক, ওটা করলেও করোনা হয় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনলেন। আর হ্যাঁ, আপনাদের করোনা থেকে বাঁচার জন্য এখন সব থেকে বিস্ময়কর বিষয় হচ্ছে আমাদেরকে বাড়িতে থাকা খুব দরকার। আমরা হাত ধুয়ে যেন কোনো খাবার খাই, বা বা বাইরে থেকে বেরিয়ে আসলেই বা বাইরে স্যানিটাইজার ক্যারি করুন, হাত ধুয়ে বাইরে বেরোলে মাস্ক ইউজ করুন, বাড়ির লোকেদের সাথে বাড়িতে থাকতে প্রেফার করুন, বাইরে খুব দরকার না থাকলে বেরোবেন না। আর যদি আপনার জ্বর বা কিছু মনে হয়, সঙ্গে সঙ্গে নিজের নিকটবর্তী যে ডাক্তারখানা আছে ওখানে গিয়ে সম্পর্ক করুন। নিঃশ্বাস নিতে প্রবলেম হলে ডাক্তারখানায় যান, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, আপনার নিজের খেয়াল আপনি নিজে রাখুন। একটা খুব বাজে বিষয় হলো আমাদের দেশের পপুলেশন হচ্ছে 130 কোটি, তার মধ্যে যদি করোনা 30% তো আক্রান্ত করে তাহলে সেটা হবে 42 কোটি, তার মধ্যে যদি 20% কেউ আমাদেরকে হসপিটালে ছুটতে হলেও সেটা হচ্ছে 8 কোটি, আর তার মধ্যে যদি আমরা 10% কে ভেন্টিলেটার পাঠাতে হয় করোনা থেকে বাঁচতে গেলে সেটা হচ্ছে 4 কোটি। যদি 80 কোটি, 42 কোটি জন এফেক্টেড হয়, তার 10% ভেন্টিলেটার পাঠাতেই হয় বাঁচাতে গেলে, সেটাও হচ্ছে 4 কোটি, 4.2। আর আমাদের ভারতবর্ষে টোটাল ভেন্টিলেটার হচ্ছে 1 লাখ, তাহলে বাকি 3 কোটি 99 লাখ জনের কী হবে? একবার ভেবে দেখুন, এটা স্প্রেড হওয়া থেকে বন্ধ করুন। আর এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাড়িতে বসে বসে ভিডিওস দেখুন, পারলে আপনারা নিজেরা ভিডিও বানান, বানিয়ে আমাদের পাঠান, আমরা সেটাকে আপলোড করবো আমাদের চ্যানেলে যদি ভালো লাগে। বাকি ডিটেলস ডেসক্রিপশন বক্সে। ধন্যবাদ, নিজের খেয়াল রাখুন, নিজের বাড়ির লোকের খেয়াল রাখুন, আর সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দৃষ্টিকোণ অনলাইন আর আমাদের পাশে। নমস্কার।